রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সিন্ডিকেট সভা নিয়ে ভিসি বিরোধী শিক্ষকদের সঙ্গে ছাত্রলীগ নেতাদের ধাক্কা ধাক্কির ঘটনা ঘটেছে। পরে সিন্ডিকেট সভা স্থগিত করলে বিশ্ববিদ্যালয়ে পরিস্থিতি শান্ত হয়। আগামী বৃহস্পতিবার বর্তমান উপাচার্য অধ্যাপক এম আব্দুস সুবহানের মেয়াদ শেষ হচ্ছে। ভিসি বিরোধী শিক্ষকদের অভিযোগ, শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার পরেও সিন্ডিকেট সভা করে পছন্দের প্রার্থীদের নিয়োগ দেওয়ার চেষ্টা করছেন উপাচার্য। তাই সভা বন্ধের দাবিতে ভিসির বাসভবনের সামনে সকাল থেকে অবস্থান নেন তারা। তবে আগে থেকেই উপাচার্যের পক্ষে গেটে অবস্থান নেয় ছাত্রলীগের চাকরি প্রত্যাশী নেতা কর্মীরা। শিক্ষকরা উপাচার্যের বাসভবনে ঢুকতে চাইলে ছাত্রলীগের নেতাদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। এ সময় এক শিক্ষককে গুলি করার হুমকির অভিযোগ ওঠে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম জানান, শিক্ষকদের আন্দোলনের কারণে আজকের সিন্ডিকেট সভা স্থগিত করা হয়েছে।